শ্যামল ঘর তালা দিয়ে আইয়া, শ্যামল ঘর তালা দিয়ে আইয়া। আচ্ছা ঠিক আছে, এটা হইছে। এরপর এরপর তুই শত তুলছ? আমি আই দেখি নাই স্যার। তুমি আরে বক্স কে মিটে তুই কিটা বলি গুমর কয় দিন করছিস তুই? আমি 10 মিনিট বই গেছি, ব্যাক করে গেছি কিন্তু আমি অপরাধের যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায়, ওর উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি। আমরা সকলেরই দাবি, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য ফাঁসির সাজা।